কৃষি বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা সকাল 11টা থেকে শুরু হবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার ওবায়দুল হক, সরাসরি যাচ্ছি তার কাছে। ওবায়দুল, কৃষি বিজ্ঞান বিষয়ে ডিগ্রি দেওয়া 9টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে 2023-24 সেশনের ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হচ্ছে। সারা দেশে একযোগে বেলা 11টা থেকে কিন্তু এই পরীক্ষা শুরু হবে। আমি এখন আছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। যারা ভর্তিচ্ছু শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে যে হলে কিন্তু প্রবেশ করতে শুরু করেছে। আমি যদি একটু বলি যে এবার কিন্তু এই যে গুচ্ছ ভর্তি পরীক্ষায় সর্বমোট আসন রয়েছে 3,718টি, বিপরীতে আবেদন করেছেন 75,017 জন। সে হিসেবে এবার এক আসনের বিপরীতে কিন্তু লড়ছেন প্রায় 20 জন ভর্তিচ্ছু। এই এখানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় গাজীপুরের, এরপরে ঢাকার শের-এ-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের, পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, এগুলো হচ্ছে মূল কেন্দ্র। এবং এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু উপকেন্দ্র হিসেবে এই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমি যদি একটু আসন সংখ্যার কথা জানাই যে এখানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কিন্তু 1,116টি আসনে কিন্তু পরীক্ষা হচ্ছে, আসনের বিপরীতে আসলে পরীক্ষা হচ্ছে এবং 243টি কক্ষের মাধ্যমে কিন্তু এই আজকের এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ 11টা থেকে পরীক্ষা শুরু হবে, 12টায় পরীক্ষা শেষ হবে, 100 নম্বরের MCQ পরীক্ষা। তো এই পরীক্ষা আসলে সম্পন্ন করতে সার্বিক নিরাপত্তাসহ সব ধরনের ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তো এই ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে গুচ্ছ ভর্তি পরীক্ষার, কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার সর্বশেষ তথ্য। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ওবায়দুল হক।